আসল ঘর কবরে আসল ঠিকানা এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা সেখানে জিন্দেগি নেতার ওই নেকি আমল দরকার সেখানে জিন্দেগি নেতার ওই নেকি আমল দরকার নইলে সেখানে কলরে কবর কথা বলবে কিনি এসেছিস হায়াতে দুনিয়া জবাব দেবে তো সে কথা ভেবেছি দুনিয়ার আনন্দে তুই তো মগ্ন আছিস আর যে হোক না জমিদার হোক রাজা মহারাজ যে হোক না জমিদার হোক রাজা মহারাজ কবর শখ যে কারো রেহাই দেবে না কবর তোর আসল ঘর কবরে আসল ঠিকানা এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা আল্লাহ রাসূলের এক সাহাবা নাম আবু সার গাফফারি তিনি একদিন কবর কে ডেকে কি বলছে কবি সনদের মাধ্যমে লিখছে শুনুন আবু সার গাফফারি কবর কে ডেকে কয় আজ কাকে তামিল করব তোমায় তা জানালাম যিনি নবীর বেটি ফাতেমা নামটি চার তিনি জান্নাতে রানী নারীদের সর্দার আর তখন কবরে চিৎকার করে কয় ওরে শোন রে আবুজার কবরে চিৎকার করে কয় ওরে শোন রে আবুজার এমন করে তুই আর গর্ব করিস না কবর তোর আসল ঘর কবরে আসল ঠিকানা এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা এটি মূলমান কথাই কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন আমি কবর কারো নামের ধারে ধারে না আমি কবর কারো সহজে ছাড়ি না আর যে হোক না নবীর বেটি হোক জান্নাতে রানী যে হোক না নবীর বেটি হোক জান্নাতে রানী আমি কবর আমল ছাড়া আর কিছুই বুঝিনি যদি আমল থাকে তার সে হবে আমার বন্ধু যদি আমল থাকে তার সে হবে আমার বন্ধু নইলে এখানে কোন রেহাই পাবে না কবর তোর আসল ঘর কবরে আসল ঠিকানা এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা সুন্দর কথাই কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন আফু জার গাফারি যখন তা শুনিল চিরতরের মতো শিখা হয়ে গেল সেই থেকে সে দুনিয়ার মায়া ছেড়ে দিল
উপরে এক জঙ্গলে থাকার জায়গা দিল আর কি করলো আল্লাহরে বাতাস করে সে কাটালো জীবনটা আল্লাহরে বাতাস করে সে কাটালো জীবনটা জীবনে কোনো দিন বিবাহ করলো না কবর তোর আসল ঘর কবরে আসল ঠিকানা এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা সর্বশেষ কথাই আমার শ্রদ্ধা লেখি হাফিজা কত ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবেন শেষ ছন্দে আরজ করে মুসাম্মদ হাফিজা ওহে জগৎবাসী শিখা হয়ে যা বরের কথাটা বারে বারে স্মরণ কর মুছে দে জগৎবাসী হিংসা ও অহংকার কেন এই হিংসা অহংকার তোর ধ্বংসের লীলা এই হিংসা অহংকার তোর ধ্বংসের লীলা দেখে আমল হবে তোর পারের সফেদা কবর তোর আসল ঘর কবরে আসল ঠিকানা এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা সেখানে যেতে গেলে তোর ওই নেকি আমল দরকার সেখানে যেতে গেলে তোর ওই নেকি আমল দরকার দইলে সেখানে কোন রেহাই পাবে না কবর তোর আসল ঘর কবরে আসল ঠিকানা এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা এ কথা স্মরণ কর ও মোমেন মোমেনা